আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের ভিডিওটি অনেক ছোট হবে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করা হবে। সেই বিষয়টি আপনার অবশ্যই জানা প্রয়োজন এবং মুসলিম হিসাবে আপনার এটা জানা আবশ্যক যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনাকে এবং আমাকে প্রেরণ করেছেন, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। এবং আল্লাহর ইবাদত করলে অথবা কেউ যদি না করে, শেষ বিচারের দিনে তিনি বিচার করে ফয়সালা করে জান্নাত এবং জাহান্নাম দিবেন। এই জান্নাত এবং জাহান্নাম দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বহু আয়াত নাজিল করেছেন এবং হাদিসে বহু কথা বলা হয়েছে। আজ আমরা জান্নাতের প্রশস্ততা নিয়ে কথা বলবো যে জান্নাত আসলে কত বড় হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই বিষয়ে একটি সুস্পষ্ট আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার জান্নাত হবে এই পৃথিবীর 10 গুণ, অর্থাৎ এই পৃথিবী থেকে আরো 10টি পৃথিবীর সমান তার জান্নাত হবে এবং সেই জান্নাতে সে বসবাস করবে। সুবহানাল্লাহ। আমরা জানি এই পৃথিবীতে 800 কোটি মতো মানুষ রয়েছে এবং ভবিষ্যতেও মানুষ আসবে, এবং অতীতেও মানুষ এসেছিল, হযরত আদম থেকে আজ পর্যন্ত আসছে এবং ভবিষ্যতে আসবে। এই কোটি কোটি মানুষের মধ্যে সবাই জান্নাতে যাবে না, কিন্তু যে মানুষগুলো জান্নাতে যাবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের প্রশস্ততা বর্ণনা করতে গিয়ে কোরআনে এই বিষয়ে একটি আয়াত নাজিল করেছে। সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, হে মানুষ, তোমরা আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে ধাবিত হও, যে জান্নাত এই জমিন থেকে আসমান পর্যন্ত বিস্তৃত। বিজ্ঞানীরা বলছেন কোটি কোটি আলোকবর্ষ দূরে গিয়েও এই আসমানের শেষ প্রান্ত খুঁজে পাওয়া সম্ভব হয়নি। এবং বিজ্ঞানীরা বলছেন যে বিজ্ঞান যদি হাজার হাজার গুণ উন্নত হয়, তারপরও এই আসমানের শেষ প্রান্ত যে কোথায় রয়েছে সে বিষয়টি কখনো মানুষ কুল কিনারা করতে পারবে না। আর আল্লাহ বললেন যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে এই পৃথিবী থেকে ঠিক আসমানের শেষ প্রান্ত পর্যন্ত। সুতরাং বুঝুন, আল্লাহ তাআলা যত মানুষকে জান্নাতে দেখ না কেন, সেই জান্নাতে মানুষকে রাখার জন্য এবং তার সমপরিমাণ জান্নাত বণ্টন করে দেওয়ার মতো যথেষ্ট পরিমাণে স্পেস বা জায়গা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। সো আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন যে জান্নাতের প্রশস্ততা কতটুকু হতে পারে, এবং প্রত্যেকটা মানুষকে জান্নাতে দিলেও জান্নাতের বহু জায়গা ফাঁকা থাকবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।